Hey guys, welcome back to my channel Anita Plus. চলে আসলাম আবারো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে পূজোর ভিডিও। তোমরা তো জানোই কিছু প্রবলেমের জন্য আমি এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি, যার জন্য পূজোর একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন এক এক করে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। পূজোর কটা দিন কি কি করেছি না করেছি সবকিছুই তোমরা দেখতে পারবে। আর আজকের ভিডিওটা হচ্ছে মহাঅষ্টমীর দিনের ভিডিও। তো মহাঅষ্টমীর দিন সকাল থেকে রাত্র পর্যন্ত কি কি করছি সবকিছুই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। যেহেতু মহাঅষ্টমী, তাই সকাল সকাল উঠে স্নান করে মণ্ডপে চলে এসেছি অঞ্জলি দিতে। মহাঅষ্টমীর দিন কিন্তু অঞ্জলি না দিলে মনটা একদমই ভালো লাগে না, তাই না বলো? তো বন্ধুরা, দেখতেই পাচ্ছো পুরোহিত মশাই এখানে পুজো করছে, আর পুজো শেষ হয়ে গেলেই কিন্তু শুরু হয়ে যাবে অঞ্জলি দেওয়ার পালা। তো আমরা সবার লাস্টে দেব, কারণ যে ভিড় হয়, এত লোক একবারে দেওয়া তো সম্ভব নয়, তাই সবার লাস্টে দেব। তিন চারবার অঞ্জলি হয়, আমরা হয়তো তিনবারের বাদ দেবো বা চারবারের বাদ দেবো, কারণ এত ভিড়ের মধ্যে অঞ্জলি দিয়ে একদমই শান্তি লাগে না। তো সবার লাস্টে দেব, একদম শান্তি করে অঞ্জলি দেব। আর বন্ধুরা, এবার কিন্তু আমাদের মণ্ডপের ডেকোরেশনটা সেরা হয়েছে। কার কাছে কেমন লেগেছে জানি না, কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। এইখানে আমি তেমনভাবে তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করতে পারলাম না, কিন্তু রাত্রে যখন ঘুরতে বেরোবো তখন অবশ্যই তোমাদের সাথে পুরো মণ্ডপের ডেকোরেশনটা শেয়ার করব। এখন তো অঞ্জলি দিব, তাই আর কি ভালো করে শেয়ার করতে পারলাম না, মানে একটু জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। রাতে যখন তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব মণ্ডপের ডেকোরেশনটা, তখন কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আমার কাছে খুব দারুণ লেগেছে, মানে ইউনিক একটা ডেকোরেশন করেছে। তো যাই হোক, এবার হচ্ছে পুজো শেষ হয়ে গেছে, এবার আরতি নেওয়ার পালা। দেখতেই পারবে কত ভিড় হয়েছে। রেডি, নমো কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনি ধর্মার্থ মুখ দে দেবী নারায়ণী নমস্তুতে, নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে, নম সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে, নম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রদা নমস্তুতে, এষ সহচন্দনম বিল্বপত্রম পুষ্পাঞ্জলি, নম দুর্গা দেবাই নম। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা ব্লগস। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে হচ্ছে অষ্টমী, তো এখন বের হবো আমরা বাড়ির থেকে। তো দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছি আমি, তো এখন বের হবো আমি আর আমার বর যাবো। তো কোথায় কোথায় যাই আর কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আর আমার ফুল লুকটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, ঘরের থেকে বের হয়ে প্রথমে চলে আসলাম আমাদের মণ্ডপে। দেখতেই পাচ্ছো কতটা ভিড়, ভিড় তো হবেই অষ্টমী বলে কথা। সত্যি কথা কিন্তু বন্ধুরা, পুজোর কটা দিন গরিব ধনী বলে কিছুই হয় না, মার আসার খুশিতে সবার মনে আনন্দে ভরে থাকে। তো বন্ধুরা, তোমাদেরকে তো সকালেই বলেছিলাম যে রাতে যখন ঘুরতে বের হবো তখন তোমাদের সাথে আমাদের মণ্ডপের ডেকোরেশনটা ভালো করে শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের মণ্ডপের ডেকোরেশন। কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর
তো বন্ধুরা, এই মণ্ডপের থিম হচ্ছে বদ্রীনাথ টেম্পল। এই মণ্ডপটা হচ্ছে সেই মণ্ডপটাই যেই মণ্ডপে আগের বার কেদারনাথ ধাম বানিয়েছিল। তো যারা যারা আমার আগের বারের পূজার ব্লগ দেখেছো, তারা হয়তো অবশ্যই দেখেছো কেদারনাথ ধামটা কতটা দারুণ বানিয়েছিল। আর এইবারও কিন্তু বদ্রীনাথ টেম্পলটা খুব সুন্দর বানিয়েছে। আর বন্ধুরা, আগের বার কেদারনাথ ধামটা কিন্তু অনেকটা ফেমাস হয়েছিল, অনেক বাইরে বাইরের থেকে লোক এসেছিল আমাদের কোকরাঝাড়ে এই কেদারনাথ ধাম দেখার জন্য। তো যাই হোক, এবার বদ্রীনাথ টেম্পলটাও খুব সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা, টুক 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 করে আমি হেঁটে যাচ্ছি। আর অন্য সব জায়গায় এতটা ভিড় থাকে, এইভাবে ক্লিপ নেওয়া তো পসিবল হয় না। তাই এখানে খালি পেয়ে তোমাদের দাদাকে বললাম একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে দাও। জানি না বন্ধুরা, যখনই আমি ভিডিও শ্যুট করতে থাকি তখনই মানুষগুলো এমনভাবে তাকিয়ে থাকে, মনে হচ্ছে না জানি আমি কত বড় ক্রাইম করছি। কিছুই বুঝে উঠতে পারি না ওনারা এমনভাবে কেন তাকিয়ে থাকে। ওনাদের এই তাকানোর জন্যই আমি তোমাদের সাথে কোনো ক্লিপ ভালোভাবে শেয়ার করতে পারি না। সত্যি এমনভাবে তাকিয়ে থাকে, নিজেরই লজ্জা লেগে যায়। তার জন্য বাধ্য হয়ে ক্যামেরাটা বন্ধ করে দিতে হয়। তো বন্ধুরা, আজকে যে কটা পুজো দেখলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ঠাকুরটা যে দেখতে পাচ্ছ, ব্রহ্মা বিষ্ণু মহেশ একসাথে, এই ঠাকুরটা কিন্তু আমার বাবা বানিয়েছে, মানে আমার শ্বশুরমশাই। তো কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। তো আজকে এখান থেকেই বাড়ি চলে যাব, আজকের মতো ঘোরা শেষ। আর বন্ধুরা, এটা হচ্ছে আমার অষ্টমীর রাতের লুক। তো কি বলবো বলো, এখানেও একটা ঘটনা ঘটে গেছে। মানে এই ড্রেসটা যে পরে রয়েছি দেখতে পাচ্ছ তোমরা, এই ড্রেসটা হচ্ছে আমার অষ্টমীর দিনের ড্রেস ছিল, মানে দিনে পরার। তো কিছু কারণের জন্য দিনের বেলা ঘুরতে বের হইনি, তো যার জন্য আমি ড্রেসটা পরিনি দিনে। তো ভেবেছিলাম অন্য কোনো দিন পরে নেব। আর রাতে যে শাড়িটা পরবো বলে ভেবে রেখেছিলাম, ওই শাড়িটার সাথে একটা কাণ্ড ঘটে গেছে, মানে একটা গণ্ডগোল হয়ে গেছে, যার জন্য আমি শাড়িটা পরতে পারিনি। আর এই ড্রেসটা পরে আমাকে বের হতে হয়েছে। তো তার জন্য মনটা আমার ভীষণ খারাপ ছিল। তো যাই হোক, কী আর করা যাবে, উপায় নেই। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা, বাই বাই, টেক কেয়ার।